অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণেই জাতীয় পার্টি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের। সকালে দলের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের জন্য কাজ করে, দলকে রক্ষা করার দায়িত্ব সবার, আগের ভুলগুলো শুধরে আবারও সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান জিএম কাদের। 28শে ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিলের সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয় অনুষ্ঠানে। আমরা সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। সুশৃঙ্খলার একটা বড় কথা হলো একতা, আর যেটা আমরা আগে ক্ষতিগ্রস্ত হয়েছি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি এবং বিভিন্নভাবে আমাদের এটাতে যে দুর্বলতা সৃষ্টি হয়েছিল সেটার থেকে আমাদের যে কোনোভাবেই নিজেকে রক্ষা করতে হবে। আমরা ষড়যন্ত্রের শিকার হব না।